মদিনা টিভি এস এ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিমের সুরাতুর রহমানের কয়েকটি আয়াতে কারিমের তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বান্দার থেকে একটি হাদিসের টুকরা পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে অল্প সময় কোরআন এবং হাদিসকে সামনে রেখেই আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, সৃষ্টির সেরা মানব মানুষ বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষ দুই ধরনের হয়ে থাকে, এক তো হচ্ছে সৃষ্টিগত মানুষ, আর এক হচ্ছে জন্মগত মানুষ। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মানুষ ছিলেন, আবু জেহেলও মানুষ ছিলেন, কিন্তু দুইজন মানুষের মধ্যে অনেক ব্যবধান রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়িদুল মুরসালিন, সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের সর্দার এবং সমস্ত আসমান জমিন কুল কায়নাত যা কিছু আছে সমস্ত কিছু নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি আছেন, যার নাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একজন মানুষ ছিলেন, আবু জাহেলও মানুষ ছিলেন, কিন্তু এই দুইজন মানুষের মধ্যে অনেক ব্যবধান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভিতরে কোরআনের এলেম নাই, আমরা তাদেরকে বাহ্যিক সুরাতান যদিও মানুষ মনে করি, কিন্তু আসলে তাদের ভিতরে মনুষ্যত্ব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোরআনের সংস্রবে আসার পূর্বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসার পূর্বে ওনার অবস্থা কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংস্রবে আসার পরে ওনার অবস্থা কেমন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, যে কোরআনের শিক্ষা যদি মানুষের ভেতর না থাকে তাহলে প্রকৃত মানুষ হওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে ওনার বাবা খাত্তাব ওনাকে কিছু বকরি দিয়ে বলে, উমর এই বকরিগুলান মাঠে নিয়ে চড়াইয়া খাওয়ানা খাওয়াই নিয়ে আস। উমর ইবনে খাত্তাব তখন ইসলাম গ্রহণ করে নাই। উমর ইবনে খাত্তাব চলে গেলেন বকরির রাখালি করার জন্য।
যাই দেখে উমর ইবনে খাত্তাব এরকম ভাবে উমরের কথা ছাগলও শুনে না। বাবা খাত্তাব যে বলেন যে হে উমর, তোমার যে অবস্থা দেখতেছি আমি, তোমার ভবিষ্যৎ জিন্দগি কিভাবে, তুমি কিভাবে চলবে, এই নিয়ে আমি টেনশন করতেছি। সেই উমর ইবনে খাত্তাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা না সবাই মিলে পরামর্শ করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথা বলে কোরআনের দাওয়াত দেয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কিন্তু এই কাজটা কে করবে? আবু জাহেল সর্দার বলতেছে কে এই কাজ করবে? তখন উমর ইসলাম গ্রহণ করে নাই। উমর বলতেছে যে আমি এই কাজ করার জন্য প্রস্তুত আছি, আমি এই কাজ করতে পারবো। তখন তারা সকলেই বললেন যে উমরের পক্ষে এই কাজ করা সম্ভব। হযরত উমর চলে গেলেন, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তলোবারি হাতে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে উনি দৌড়াইতে আরম্ভ করলেন। পথিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়। ওই সাহাবী উমর ইবনে খাত্তাবকে বলে, ও উমর ইবনে খাত্তাব, তুমি কোথায় যাচ্ছ? উমর বলে মুহাম্মদকে শেষ করার জন্য যাইতেছি, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমি যাইতেছি। ওই সাহাবী বলে হে উমর ইবনে খাত্তাব, তুমি তো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যাইতেছ, তুমি কি তোমার ঘরের খবর নিছো নাকি? উমর ইবনে খাত্তাব রাগে অস্থির হয়ে বলে যে হ্যাঁ ভাই, তুমি কি বলছ? ওই সাহাবি বলে ভাই উমর, তোমার বোন এবং তোমার ভগ্নীবতী তারা উভয়জন ইসলাম গ্রহণ করেছে, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কথা শোনা মাত্রই উমর ইবনে খাত্তাব বলে তাহলে আমার বোন এবং আমার ভগ্নীবতী তাদেরকে আগে শেষ করতে হবে। এই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না যে উমর ইবনে খাত্তাব তার বোন এবং তার ভগ্নীবতী তাদের বাড়ির দিকে চললেন। যাওয়ার পরে উমর ইবনে খাত্তাব যাই দেখে তাদের তারা উমর ইবনে খাত্তাব যাই দেখে তার বোন এবং ভগ্নীবতী তারা বাসার ভিতরে বসে কোরআনের কারিমের তেলাওয়াত করতেছে, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের বোন এবং ভগ্নীবতী তাদের দুজনকে কোরআনের কারিমের তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। যখনই দরজা নক করলেন বললেন ভিতরে কে আসো? উমর ইবনে খাত্তাবের আওয়াজ শোনা মাত্রই তারা হুনা করে তারা কোরআনের কপি উপরে রেখে দিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মগোপন করলেন, যে বলে বাপ বোনকে বলে যে আমি কিসের আওয়াজ শুনছিলাম? তার বোন বলতেছে আমরা ইসলাম গ্রহণ করেছি। এই কথা বলার পরে বোনকে অনেক মারধর করে, এমনকি তার ভগ্নীপতিকে মারধর করে। এক পর্যায়ে তার বোন বলতেছে ও ভাই উমর, তুমি যেই বাবা সন্তান আমিও সেই খাত্তাবের সন্তান, সুতরাং আমাদের জীবন চলে যেতে পারে, তবু আমরা ইসলাম গ্রহণ করেছি, জিন্দিগিতে আমরা কোনোদিন ইসলাম ছেড়ে দিব না, সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করে নাই। উমরের মন পরিবর্তন হয়ে গেছে, উমরের অবস্থা চেঞ্জ হয়েছে। ওবর বলতেছে এত মারধর করার পরে তারা কেন এরকম ইসলাম ছাড়তে চায় না? তখন বলতেছে ও বোন, তোমরা কি করতেছিলে, কি তেলাওয়াত করতেছিলে, আমাকে তেলাওয়াত করা শোনাও। তখন বলতেছে তুমি নাফাক, এই অবস্থায় তোমাকে
কোরআন কারিমের তেলাওয়াত করে এরকম ভাবে শোনানো যাবে না, তোমার হাতে দেওয়া যাবে না। উমার সঙ্গে সঙ্গে গোসল করে বললেন, আমাকে এবার কোরআনের তেলাওয়াত শোনাও, তোমরা কি পড়তেছিলা? তখন তারা হযরত উমার কে সূরাত ত্বহা থেকে তেলাওয়াত করে আসলেন, বললেন ত্বহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। এইভাবে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সূরাতুত তাহা তেলাওয়াত করে শোনাইছেন, এক পর্যায়ে যখন বলছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, এই পর্যন্ত যখন তেলাওয়াত শুনছে, শোনার সঙ্গে সঙ্গে বলতেছে ও ভন আমি আর কুপুরি অবস্থায় থাকতে চাই না, আমাকে নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সুবহানাল্লাহ, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই উমর ইবনে খাত্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা এনে যাওয়া মাতা নিয়ে আসার জন্য যাচ্ছিলেন, ওই উমর যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, যখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে ওই মাঠে যখন আবার গেলেন, যাওয়ার পরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আমি ওই মাঠে গেলাম আমার পূর্বের অবস্থা কথা মনে হলো যে আমার বাবা খাত্তাব বলেছিল আমি কী করে খেলো কী করে চলবো। ওই উমর ইবনে খাত্তাবের কথা অর্ধ পৃথিবীর কথা মানুষের, শুধু মানুষের নয় বাতাস পর্যন্ত পৌঁছায় দেয়। উমর ইবনে খাত্তাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসার পরে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এরকম পরিবর্তন হয়েছিল। সুবহানাল্লাহ বলুন সম্মানিত উপস্থিতি। এই জন্য কোরআনের শিক্ষা যার ভেতর আসবে ওই মানুষ তখন শুনায় মানুষে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের শিক্ষা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন সকল। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।